बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल मानुषेर साथे हल्ला बुल मानुषेर पाशे हल्ला बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल निरपेक्षतार दीक्षा निर्भीकतार शिक्षा निरपेक्षतार दीक्षा निर्भीकतार शिक्षा मानुषेर भालोबासा निये पथ चले हल्ला बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल हल्ला बुल স্বাগত হল্লা বলের পর্দায় চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। পুজোর আগে পঞ্চায়েতের উপনির্বাচন চলতি মাসে ঘোষণা হবে দিনক্ষণ আরও দের প্রস্তুতি নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারের। রাজ্যের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস 26 আগস্ট আট জেলায় একযোগে তা ভাষণ হবে জানালেন মুখ্যমন্ত্রী। দাবি দিবসে আরপিএফটি তীব্রহাগে রাজধানীতে গণ অবস্থান করতে দিল না প্রশাসন, রাজ্যে ফ্যাসিবাদী সরকার চলছে অভিযোগ বুদ্ধদেব কুমার। রাতে জরুরি বিভাগ বন্ধ পেয়ে আরজিএম হাসপাতাল ভাঙচুর করেন আহত রোগীর পরিজনরা। পরলোকে বিশিষ্ট সাংবাদিক লেখক রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নায়ার শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন বিস্তারিত শারদ উৎসবের আগে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েতের উপনির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে বিজ্ঞপ্তি জারি হবে উপনির্বাচনে। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন শারদ উৎসবের আগে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েতের শূন্য পদগুলিতে উপনির্বাচন। সম্ভাব্য সেপ্টেম্বরে হতে পারে নির্বাচন, এ লক্ষ্যে এগোচ্ছে রাজ্য নির্বাচন দপ্তর। সূত্রে খবর, 28 আগস্ট পঞ্চায়েত উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি হতে পারে, যদিও রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে এখনই কিছু বলছে না। শারদ উৎসবের আগে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চাইছে নির্বাচন দপ্তর, এমনটাই জানা যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে। আর এক্ষেত্রে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও, পঞ্চায়েত দপ্তরের সচিব আর কে নোয়াতিয়া, বিভিন্ন ব্লকের বিডিও মহকুমার শাসক এবং ডিসিএম অর্থাৎ যারা পঞ্চায়েত উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের এদিনের বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে আলোচনা করতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনার জে কে রাও আরোদের উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করে দিতে নির্দেশ দিয়েছেন। আমরা চেতন করেছি, এখন তো রোলগুলি রেডি রয়েছে, তো এনি টাইম উই উইল গিভ দি ইলেকশন ডেট এন্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল মেবি বিফোর মেবি ইন দি ফার্স্ট উইক অফ অক্টোবর। পূজার সময় আছে, পূজার মন্থে আমরা করতে পারি না, তার আগে ইলেকশন হয়ে যাবে। তো ডেটগুলো তো এখন ওটা মানে আছে আমাদের তালিকাতে আছে, তো কিন্তু ওটা ফর্মালি আমরা পরে একটু দু তিন দিন পরে এটা অ্যানাউন্স করবো।
যতদূর জানা গেছে খুব শীঘ্রই রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করতে পারে। এদিনের বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনে নিরাপত্তাজনিত বিষয় নিয়ে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আরোদের যথেষ্ট ভূমিকা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন চিকেরা। আমরা ভাবছিলাম এটা যদি ইকেনে তার যদি থাকে তাহলে কিছু কিছু ডাইরেক্টলি মানে ইন্টারাকশন ভালো হয়, ভিডিও কনফারেন্স ফেসিলিটি যদি বড় ফেসিলিটি হয়। ভোট গ্রহণের পাশাপাশি গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরোদের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিনের বৈঠকের পর বলা যায় পঞ্চায়েত নির্বাচনের ঝাঁকে কাটে পড়ে গেছে। এদিকে শাসক দল নির্বাচনের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে, বিরোধী কংগ্রেস এবং সব কটি আসনে লড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম অবশ্য রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি করেছে। কে কিভাবে লড়াই করে আর শেষ হাসিটাই বা কে হাসে, এদিকে তাকে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। অবশেষে বৃহস্পতিবার রাজ্যে এসে পৌঁছলো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস। এদিন সকালে বিমানে অস্থি কলসটি রাজ্যে এসে পৌঁছেছে, রাখা হয়েছে বিজেপি রাজ্য দপ্তরে। বিমান বন্দরে আসার পর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। 26 আগস্ট রাজ্যের 8 জেলায় 8টি স্থানে নদীতে ভাসিয়ে দেওয়া হবে অস্থি কলসটি। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস বৃহস্পতিবার রাজ্যে এসে পৌঁছেছে। দিল্লি থেকে এদিন সকালের বিমানে রাজ্যে আসে অস্থি কলসটি। বিমানবন্দরে এসে পৌঁছতেই বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা সহ অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব সেই অস্থি কলস গ্রহণ করেন। বিমানবন্দরে সাজানো ট্যাবলুতে রাখার পর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। বিমানবন্দর থেকে র্যালি করে অস্থি কলস এসে পৌঁছায় বিজেপি রাজ্য দপ্তরে। সেখানে আজ রাখা হবে, দিনভর চলবে শ্রদ্ধা জানানো। বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ অস্থি কলসটি পার্টি অফিসে থাকবে, আগামীকাল 8 জেলায় গিয়ে পৌঁছবে অস্থি কলস। সেখানে শ্রদ্ধাঞ্জলি শেষে 26 আগস্ট রবিবার একযোগে 8টি স্থানে নদীতে ভাসিয়ে দেওয়া হবে অস্থি কলস। তিনি জানান রাজধানীতে হবে হাওড়া নদীতে, দক্ষিণে হবে মুহুরি ধলাইয়ে ধলাই নদী, ঊনকোটিতে মনু নদী, গোমতী জেলার গোমতী নদীতে ভাসিয়ে দেওয়া হবে। দেশকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জির অস্থি কলস লেকে আয়ে হুয়ে হ্যায় ওর ইসকো ইস যাত্রা কো হাম লোগ সবি মন্ত্রী পরিষদ কে সদস্য যাত্রা ইহা সে শুরু হোগি, সাথ সাথ হাম পার্টি অফিস তক যায়েঙ্গে ওর ওহাঁ সবি কে লিয়ে দর্শন কা ব্যবস্থা রহেগি, পুষ্পাঞ্জলি কা ব্যবস্থা রহেগি আর উসকে বাদ হর জিলে মে ये कलश यात्रा होगी, सभी लोग पुष्पांजलि करेंगे, श्रद्धांजलि करेंगे। वो 26 तारीख को 8 नदी में, अगरतला में हावड़ा नदी में, साउथ में मुहुरी नदी में, धलाई में धलाई नदी में, अनुगुट में मनु नदी में और ऐसा करके 8 नदी में हम लोग विसर्जन करेंगे, অস্থি বিসর্জন করেঙ্গে ও শ্রদ্ধাঞ্জলি দেঙ্গে। র্যালি করে অস্থি কলস বিজেপির রাজ্য দপ্তরে আসার পথে পথের দুধারে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল অংশের মানুষ ফুলে ফুলে প্রয়াত প্রধানমন্ত্রী অস্থি কলসকে শেষ শ্রদ্ধা জানান। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। মা মনুষার নামে ভণ্ডামি, মানুষের সাথে প্রতারণার অভিযোগ লঙ্কাপুরার এক মহিলার বিরুদ্ধে। 2 বছরের শিশুপুত্রকে কথা বলানোর নাম করে বেধরক মারধর। ঘটনা 17 আগস্ট মনুষা পুজোর দিন বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানায় মহিলার বিরুদ্ধে মামলা। মা মনুষার কৃপায় সব রোগে সেরে যায়, সমাজের মানুষও তার উপকার পাচ্ছেন। ভাইপো কথা বলতে পারে না, তাই নিজের ভাইয়ের শিশুপুত্র 2 বছরের রুদ্র দত্তকে লঙ্কাপুরার মনুষা বাড়িতে নিয়ে যায় এয়ারপোর্ট এলাকার বাসিন্দা টিটন দত্তের বোন। ঘটনা 17 আগস্ট মনুষা পুজোর দিন। এদিন দুপুরে মনসা বাড়িতে খুবই জাঁকজমকপূর্ণ ভাবে মনসা দেবীর পূজা অর্চনা চলছে, লাউড স্পিকারের বক্সে গান চলছে। মনসা বাড়ি ছিল স্বর্গরম, তবে মনসা পুজোর দিন বাড়ির গৃহিণী ভরে উঠবেন, তিনি মনসা পেয়েছেন। মনসা পুজোর দিন বিশেষ ভর উঠবেন তিনি,
তা দেখার জন্য গ্রামের পুরুষ মহিলা সকলেই ভিড় জমিয়েছেন। বহু মানুষ নানা সমস্যা নিয়ে মনসা বাড়িতে হাজির হয়েছেন। সকলেরই আশা মা মনসার কৃপায় তাদের সমস্ত সমস্যার সমাধান হবে, রোগও দূর হবে। দুবছরের ভাইপো রুদ্র দত্তকে নিয়ে তার পিসি অর্থাৎ টিটন দত্তের বোন সেদিন মনসা বাড়িতে হাজির হন। সাথে ছিলেন টিটন দত্ত এবং ওনার স্ত্রী। উদ্দেশ্য ছিল মা মনসার কৃপায় রুদ্র দত্ত কথা বলবে। টিটন দত্ত ওনার স্ত্রী ঘরে বসে প্রসাদ নিচ্ছেন, অন্যদিকে ভরে উঠেছেন বাড়ির গৃহিণী। রুদ্রকে নিয়ে যেতে বলেন, তার পিসি নিয়ে যায় এবং তাকে মাটিতে বসিয়ে দেন। তখন বাড়ির গৃহিণী যিনি মনসা পেয়েছেন তিনি দুবছরের শিশুকে লাথি চর খুশি মারতে থাকেন আর মুখে বলছেন, কথা কো কথা কো। গৃহিণীর মারে রুদ্র সজোরে চিৎকার করতে থাকে, এ অভিযোগ টিটন দত্তের। ছেলের কান্না শুনে ছুটে আসেন টিটন দত্ত এবং ওনার স্ত্রী। সবাই বলছিলেন এখন ছেলেকে ধরবেন না, কিন্তু রুদ্রের মা ছেলের কান্না সহ্য করতে পারেননি, তিনি ছেলেকে কোলে তুলে নিয়েছেন। তখন রুদ্র গুরুতর জখম, কাল বিলম্ব না করে ছেলেকে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে দুবছরে রুদ্র জীবী হাসপাতালে চিকিৎসাধীন। মা মনসার কৃপায় রুদ্র কথা বলবে এটা নিছকই কুসংস্কার ছাড়া কিছুই নয়, তা বুঝতে পেরেছেন টিটন দত্ত। এরপর এই বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানায় এসে ওই গৃহিণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। মামলা নথিভুক্ত করেছেন, শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন মহিলা থানার পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবল। দেশে আগস্টে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালিত হলো খুমুলুঙে। আইপিএফটি এনসি দেবর্মা গোষ্ঠীর ডাকে এদিন খুমুলুং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক সমাবেশ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের কৃষিমন্ত্রী অতুল বোরা। বক্তব্য রাখেন রাজ্যের রাজস্ব মন্ত্রী এনসি দেবর্মা, উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। সমাবেশে গোটা রাজ্য থেকে আইপিএফটি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মেবার কুমার জমাতিয়া জানান, বিজেপির সঙ্গে জোটে থাকলেও তাদের দাবি ত্রিপুরাল্যান্ড, এই দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দল। We want to send the people of Tripura, people of India, the IPFD party is a recognized party, state recognized party. Also we are having, amra ekhon jude ache alliance kache with the BJP IPFD government, but we have a standpoint, we have our own demand, amra separate agenda jar kono amra dorishi ekhane jude sarkar holeo amra IPFD party আমরা প্রত্যেক বছর আগেও পালাইছি, এইবারও পালিয়ে যাচ্ছি। এই স্টেটহুড ডিমান্ডে আমরা এখন আমি জানি এইবারে আরো সুন্দরভাবে আমরা কোর্টে যাচ্ছি। 23 আগস্ট দাবি দিবসে আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠীকে রাজধানীতে গণঅবস্থান করতে অনুমতি দিল না প্রশাসন। রাজধানী থেকে দূরে সরিয়ে নন্দননগরে 12 ঘন্টার জায়গায় 3 ঘন্টা গণঅবস্থান করার অনুমতি মিলে আইপিএফটি ত্রিপুরা দলে। এটি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করল দলের সভাপতি বৌদ্ধ দেববর্মা। তার বক্তব্য, রাজ্যে একটা ফ্যাসিবাদী সরকার চলছে। 23 আগস্টকে দাবি দিবস হিসেবে ভিত্তি করে এবছরও আন্দোলনে সামিল হলো আইপিএফটি। এবছর এনসি গোষ্ঠীকে দেখা না গেল, আইপিএফটি ত্রিপুরা আন্দোলনে সামিল ছিল। প্রশাসনের সঙ্গে দ্বৈরথের পর
মাত্র তিন ঘন্টার জন্য আন্দোলনের সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসনকে। আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর অদূরে নন্দননগরে গণঅবস্থান কর্মসূচি করার অনুমতি দেয় প্রশাসন। প্রশাসনের বাধা সত্ত্বেও নন্দননগরে এদিন তিন ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠী। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত তিন ঘন্টা চলে আন্দোলন কর্মসূচি। আন্দোলনের মূল দাবি ছিল ত্রিপুরা লেন দেওয়া। এবছর নতুন দাবি যুক্ত হয় আসামের ন্যায় ত্রিপুরাতেও এনআরসি চালু করা এবং যারা এসটি মেয়েদের বিয়ে করে নানা সুযোগ সুবিধা গ্রহণ করছে তা বাতিল করা। আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠীর সভাপতি বুদ্ধদেব বর্মা এদিন বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি আইপিএফটি জোট সরকারের ভূমিকা নিয়ে। তিনি জানিয়েছেন, 12 ঘন্টার গণঅবস্থানের সময় যে বিবেকানন্দ ময়দান যাওয়া হয়েছিল কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তার মতে আধা ফ্যাসিস্ট রাজত্ব চলছে ত্রিপুরায়, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমরা স্থাবল মাঠে চাইছিলাম, আমরা 12 ঘন্টার জন্য চাইছিলাম কিন্তু দেয়নি। কালকে রাত্রে এসপি তাদের আইন শৃঙ্খলা সভা মিটিংয়ের পরে আমাদেরকে অনেক টানাটানি করার পরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে মাত্র এটাও 3 ঘন্টার জন্য, 50 জনের বেশি লোক যাতে না আনে ওইটাও নির্দেশ দেওয়া হয়েছে। এটা তো ফাঁসিবাদীর মতো একটাই চলছে, যেমন এমার্জেন্সি এভাবে চলতে পারে না। কোনো সরকার গণঅবস্থান, শান্তিপূর্ণ গণঅবস্থানকে বাধা দেয়নি। আজকে আমরা প্রথম দেখলাম এই বিজেপি সরকারে, যাতে ভবিষ্যতে এরকম যাতে না হয়। বুদ্ধদেব বর্মা এদিন জানিয়েছেন, শান্তিপূর্ণ গণঅবস্থানের আগেও রাজধানীতে হয়েছে, কেউ বাধা দেয়নি। তিনি এদিন গণঅবস্থান থেকে জোরালোভাবে দাবি জানান ত্রিপুরা এনআরসি চালু করার। বিজেপি সরকারের জোট সঙ্গী আইপিএফটি এনসি গোষ্ঠীকে এদিন এক হাত নেন ত্রিপুরার সভাপতি। বলেছেন, এনসি দেববর্মাদের এখন ত্রিপুরা ল্যান্ডের দাবি নেই, আমরা মন্ত্রিত্ব চাকরি ছেড়ে ত্রিপুরা ল্যান্ডের দাবি তুলছি। আর এনসি দেববর্মা ত্রিপুরা ল্যান্ডের দাবি ছেড়ে মন্ত্রিত্ব নিয়েছে। তোমার আইপিএফটি এখনো এনআরসির জন্য কোনো আওয়াজ তুলে নেই। এনসি দেববর্মা আইপিএফটি ত্রিপুরা ল্যান্ডে এখন তাদের কাছে দাবি নাই। আমরা মন্ত্রিত্ব ছেলে চাকরি ছেলে ত্রিপুরাল্যান্ডের জন্য আইপিএফটি গঠন করেছিলাম। এনসি দেবরামা ত্রিপুরাল্যান্ড ছেড়ে মন্ত্রিত্বর জন্য এখন দাবিতে সারছে। এখানে আমাদের পাপের ধাঁচায় এনআরসি চালু হয়েছে, এটা ত্রিপুরা রাজ্যে অতিসত্বর এটা লাগু করা হোক। বুদ্ধদেবর্মা জানিয়েছেন, ত্রিপুরাল্যান্ডের দাবিতে তাদের আন্দোলন চলবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। কলেজ পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষা দপ্তরে তালমাহারা। পরীক্ষা নিয়ে চরম বেকায়দায় পড়েছে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে গিয়েছিলেন ছাত্রছাত্রীদের একাংশ, কিন্তু অধিকর্তা তাদেরকে সময় দেয়নি বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ছেলেখেলা করছে শিক্ষা দপ্তরে অভিযোগ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরে অধিকর্তার সাথে দেখা করে সাপ্লিমেন্টারি পরীক্ষার সূচি জানতে চেয়েছিল ছাত্রছাত্রীদের একটা অংশ। অধিকর্তা ব্যস্ত তাই দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের আরো অভিযোগ, গত 2 আগস্ট এবং 6 আগস্ট ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেনি। এদিকে ছাত্রছাত্রীদের কলেজের পরীক্ষার সময় এসে উপস্থিত, এ পরিস্থিতিতে চরম বেকায়দায় পড়েছেন বিভিন্ন কলেজের কলা বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের প্রায় 800 ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের কাছ থেকে শোনা যাক তাদের অভিযোগের কথা। আমরা শুধু দুর্দান্ত হয়েছে আমরা কি চলতেছে। এদিকে কলেজের পরীক্ষা শুরু হয়ে গেছে, 10 তারিখ থেকে পরীক্ষা সেপ্টেম্বরে, তো আমরা কি করবো, করুন কি রেজিস্ট্রেশন হয়েছে। আমরা জানতে চাইছি আমরা লোক হইতেছে একটা, আমরা ফিউচার হয়ে খেলা হইতেছে। আমি কতজন আছো তোমরা? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের অভিভাবকরাও।
তাদের অভিযোগ শিক্ষা দপ্তরের চরম গাফিলতির জন্য ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারছে না। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে কলেজের পরীক্ষা, ইতিমধ্যে চলছে রেজিস্ট্রেশন চলছে কলেজগুলিতে। পরীক্ষার ফলাফল ঘোষণার পর মার্কশিট নাও পাওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের অপেক্ষায় থাকতে হবে। মার্কশিট না পেলে তারা কলেজের পরীক্ষায় বসতে পারবে না। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে তা এখন দেখার বিষয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। অসুস্থ রোগী নিয়ে এসে জরুরি বিভাগ বন্ধ পেয়ে কৈলাস শহরের আরজিএম হাসপাতালে ভাঙচুর চালালো রোগীর পরিজনরা। বুধবার রাত 10:45 এই ভাঙচুরের ঘটনা ঘটে। জানা গেছে গত 1.5 বছর যাবৎ রাত 9টার পর কৈলাস শহরের আরজিএম হাসপাতালে জরুরি বিভাগ বন্ধ থাকে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কৈলাস শহরের আরজিএম হাসপাতালটিকে মহকুমা হাসপাতাল হিসেবে ধরা হয়, কিন্তু এই মহকুমা হাসপাতালে রাত 9টার পর জরুরি বিভাগ তালা বন্ধ থাকে। কারণ জরুরি বিভাগে রাত 9টার পর থেকে চিকিৎসক থাকেন না। চিকিৎসকের অনুপস্থিতির কারণে জরুরি বিভাগ তালাবন্ধ থাকায় জনগণের মনে ক্ষোভ বেড়ে চলছিল। বুধবার এই চাপা ক্ষোভ বিক্ষোভে প্রকাশ পায়। জানা গেছে বুধবার রাত 9:55 পর্যন্ত ডিউটি করেন ডক্টর বিশ্বজিৎ সিনহা। এরপর ডক্টর সিনহা জরুরি বিভাগ বন্ধ করে বাড়ি চলে যান। যাবার সময় নাইট ডিউটিতে নিযুক্ত হাসপাতালের এক কর্মীকে বলে যান রাতে এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকবেন না। এরপর প্রায় 10:45 নাগাদ এক অসুস্থ রোগীকে নিয়ে তার পরিবার পরিজনরা আরজিএম হাসপাতালের জরুরি বিভাগে এসে রুম তালাবন্ধ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রোগীর পরিজনরা এমার্জেন্সি রুমের দরজা জানালা ভাঙচুর করেন। পরে তারা রোগী নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে চলে যান। রাতে আরজিএম হাসপাতালের নাইট ডিউটিতে নিযুক্ত এক কর্মী এই কথা জানান। একটু আগে কি পেশেন্ট ফাইটে এখানে গন্ডগোল আরম্ভ করছে, কি রোগ কি হচ্ছে? দরকার আপনার এসে দরজা খিলাটা চলে গেছে পুরো। তারপরে আমি আবার এখানে টানা টানি করে ঠিক করছি, আবার তারা লাভ মারা হয়েছে। কে লোক গন্ডগোল করছে? ডাক্তার নাই করে। তো অনুমান কটার সময় পেশেন্ট ফাইটে আসলো? 10:30 জরুরি বিভাগে রাত 9টার পর কোন চিকিৎসককে তিনি দেখতে পাননি। এরপরে তো কি আগে তো জানি, আগে তো 10 টাকা তখন তো 10 টাকা না, এমন কি বাকার আর ডিউটি তো করতে পারতাম না। তো ডাক্তারের মানে কে ডিউটি তাই 10 টাকা না, এরপরে কিন্তু 10 টাকা না। এটা নিয়ে বেশি দিন হয়েছে না, আমি তো এখানে আর ডিস্ট্রিক্ট হসপিটাল আসলাম, মানে আইসিতে বেশি দিন হয়েছে না। বা কতদিন হয়েছে আপনি আইসিতে? এখানে 10 বছর তো মানে 10 বছর ধরে এখানে টাঙানো না, 10 টাকা টাঙা নেওয়া না। তো কে আইব না আগে এখানে জানাবো না। তো আজকে আপনি কে ডিউটি যায়, কোন ডাক্তার ডিউটি যায় আজকে আপনি জানেন না? না। তো ডাক্তার বিশ্বজিৎবাবু কি মানে কটার সময় এখানে ডিউটি চালিয়ে গেছে? 9টার সময় ডিউটি শুরু করছিল তখন। উল্লেখ্য একটা সময় আরজিএম হাসপাতালেই ঊনকোটি ধলাই উত্তর ত্রিপুরা জেলার জেলা হাসপাতাল ছিল, কিন্তু এই হাসপাতালের বর্তমানে অবস্থা খুবই করুণ। এদিন হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার বাপি দত্ত বিশাল পুলিশ অফিসার নিয়ে ছুটে এসে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভাঙচুরের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। সবাই এখন ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
গৌহাটি থেকে ধর্মনগর গামী একটি নাইট ট্রাভেলসের বাস থেকে 500 গ্রাম ওজনের হিরোইন উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিআইডি পুলিশ এবং চুরাইবাড়ি থানার পুলিশকে নিয়ে এই অভিযান চালান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। উদ্ধারকৃত হিরোইনের বাজার দর প্রায় 1 কোটি টাকা। অপরদিকে বুধবার রাতে দ্বিতীয় এক নেশা বিরোধী অভিযানে দামছড়া থানা ও পানিসাগর মহকুমা আধিকারিক 110 গ্রাম হিরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে। উদ্ধারকৃত এই হিরোইনের বাজার মূল্য 10 লক্ষ টাকা। একই রাতে নেশা বিরোধী অভিযানে পুলিশের এই বড়সড় সাফল্যে উত্তর জেলার মানুষ খুশি। আবারও নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। বুধবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালায় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এসপি ভানুপদ চক্রবর্তীর সাথে ছিল চোরাইবাড়ি থানার পুলিশ। পুলিশে প্রায় কাক ভোরে ধর্মনগরে প্রবেশের পথে AS01JC 8042 নম্বরের স্বপ্না ট্রাভেলসের নৈশ বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়। এই তল্লাশি অভিযানে পতঞ্জলির ডিটারজেন্ট ও বেবি ফুডের প্যাকেট থেকে 2 প্যাকেট ব্রাউন সুগার পায় পুলিশ। এই ঘটনায় পুলিশ তপন দত্ত নামে এক যুবককে গ্রেফতার করে। তার পিতার নাম প্রফুল্ল দত্ত, ধৃতের বাড়ি বিশালগড় মহকুমাধীন কমলাসাগর এলাকায়। এদিন এই সংবাদ জানিয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধারকৃত হিরোইনের বাজার দর প্রায় 1 কোটি টাকা। এখানে 9 তারিখে, আজকে জাস্ট 15 দিন। এই 15 দিনের মধ্যে 5টা কেস আমরা ডিটেকশন করেছি, তল্লাশি জারি আছে আমাদের। প্রায় 20 বছরের মতো হয়ে গেল, কিন্তু আমি এত পরিমাণ হিরোইন কোনোদিন আমি নিজেও সিজ করিনি, আর এটাও আমি দেখিনি কোনোদিন। ধৃত তপন দত্ত জানান, তিনি ব্যবসা করেন না, তবে হিরোইন কেরির সাথে যুক্ত। এই হিরোইনগুলো আগরতলার কয়েকজন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়াই তার কাজ। এতে 5,000 টাকা করে পান তিনি। গত 1 বছর যাবৎ এই কেরিং এর কাজে তিনি যুক্ত বলেও জানান ধৃত তপন দত্ত। কি নিয়েছো? এটা কি ধরা পড়ছে? হিরোইন ধরা পড়ছে। কোন দিকে আনছো? বাড়ি কোন জায়গা? কে দিছে? কতদিন দিয়ে কেরিং করো? এক মাস দেড় মাস। এই অভিযানে ডিআইভির ওসি বিক্রমজিৎ শুক্ল দাস ও যুক্ত ছিলেন। এদিকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালায় দামছড়া থানা ও পানিসাগর মহকুমা আধিকারিকরা। এই অভিযানে 110 গ্রাম হিরোইন সহ নিঙ্গির ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। নেশা বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে উত্তর জেলার জনসাধারণ খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, হল্লা বল। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালে বড়তলা ফাঁড়ি পুলিশ। রাজধানী যোগেন্দ্রনগর এলাকার নেশা পাড়া থেকে প্রচুর পরিমাণ বিলিতি মদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকালে ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে প্রায় 30,000 টাকার বিলিতি মদ উদ্ধার করে, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামের নাগরিক পঞ্জি নিয়ে কথা বলতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ হিন্দুদের, বাংলাদেশ মুসলিমদের। এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। আসামের নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের
ডার্ক সাইডে বিজেপি নেত্রী তথা সাংসদ রূপা গাঙ্গুলী বুধবার তিনি বলেছেন, 1947 সালে দেশ ভাগের পর পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়েছে। এ অংশটি কেবলমাত্র হিন্দুদের। রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, মুসলিমদের নিয়ে গঠিত হয়েছিল নতুন রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তান এবং বাংলাদেশ মুসলিমদের, বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন হিন্দুরা। তার অভিযোগ, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র যে হিন্দুদেরই তাড়িয়ে দেওয়া হয়েছিল এমনটা নয়, বৌদ্ধ জৈনরা শরণার্থী বলে দাবি করেছেন রূপা। আসামের নাগরিক পঞ্জী বাইনাশ নিয়ে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন, যারা শৈশব থেকে ভারতে রয়েছেন তারা এ দেশেরই নাগরিক, এমনকি মুসলিমরাও। যা দেশ ভাগ হওয়া থা তো পাকিস্তান তো ইসি হিসাব সে ভাগ হওয়া থা, তাকে দ্যাটস বিকাম এ মুসলিম কান্ট্রি। বাংলাদেশ ওয়াজ মেড বাংলাদেশ বিকজ ইট ওয়াজ ফর মেইনলি মুসলিমস। West Bengal was made a part of India because it was actually a Hindu people who came back from Bangladesh because unko vitarit kiya gaya tha, unko bhag ke partition ke waqt aana pada tha. To sharanarthi sirf hindu nahi hai, buddh hai, jain hai, sabhi hai, jo alag alag jagah se, alag alag desh se, duniya bhar ke kahin bhi political unrest ho to bhag ke is bharat mein aake aashray liye hain। तो उन जिनको भारत में जगह है बचपन से, जो लोग हैं उनको तो नर्वस होने की कोई जरूरत नहीं है। इस पश्चिम बंगाल में बचपन से जो लोग मुसलमान हैं उनको क्या टेंशन है, वो लोग रह रहे हैं, उनको एनआरसी से क्या डर है, क्यों डर होना चाहिए, नहीं होना चाहिए। कुछ कुछ चीजें हैं देश के लोगों के लिए, अगर पॉलिटिसाइज नहीं किया जाएगा तो देश में शांति नहीं। এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার সভায় এসে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হুঙ্কার দিয়েছেন। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, আমরা বিজেপি কর্মী, দেশই আমাদের অগ্রাধিকার, যতই বিরোধিতা হোক না কেন এনআরসি বা নাগরিক পঞ্জী তৈরির প্রক্রিয়া থামবে না। বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছিলেন অমিত শাহ। এখন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের এই বিতর্কিত মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার আর্নি বুধবার গভীর রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, বিশিষ্ট লেখকও ছিলেন, রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। শুধু তাই নয়, ব্রিটেনে ভারতের হাই কমিশনারও ছিলেন কুলদীপ নায়ার। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নায়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত হলেন বর্ষিয়ান ভারতীয় সাংবাদিক লেখক কুলদীপ নায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। বুধবার গভীর রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুলদীপ নায়ার। 1923 সালে অবিভক্ত পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম হয় কুলদীপ নায়ারের। তার বাবা ছিলেন চিকিৎসক। তার পড়াশোনা বেড়ে ওঠা লাহোরে। দেশভাগের পর লাহোর ছেড়ে দিল্লিতে চলে আসেন তিনি। আইন বিভাগে স্নাতক হয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেন। ভারতে সাংবাদিকতার পেশায় কাজ করেন তিনি। দি স্টেটমেন্ট পত্রিকায় এডিটর হিসেবে কাজ করেছেন নায়ার। দীর্ঘদিন কর্মজীবনে সংবাদ সংস্থা ইউএনআইয়ের উচ্চ পদে দায়িত্ব সামলিয়েছেন তিনি। একটা সময় দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনা করে জেলেও যেতে হয়েছিল তাকে। জীবন দশায় সাংবাদিকতার গুণী পেরিয়ে অনেক গুরু দায়িত্ব সামলিয়েছেন তিনি। 1990 সালে গ্রেট ব্রিটেনে তাকে হাই কমিশনার নিযুক্ত করেছে ভারত সরকার। 1997 সালে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হয়। মৃত্যু সংবাদ মাধ্যমের দাবিতে তার লড়াইয়ের রীতিমত তোলপাড় হয় গোটা দেশের সংবাদ মাধ্যম। এই জন্য 2003 সালে অ্যাস্টের পুরস্কারে তাকে সম্মানিত করা হয়। তার লেখা 15টি বইয়ের মধ্যে ইন্ডিয়া আফটার নেহরু, বিয়ন্ড দি লাইন, ডিস্টেন্স নেভারস, এ ট্রেল অফ দি সাব কন্টিনেন্ট বিশেষ উল্লেখযোগ্য। কুলদীপ নায়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। রিপোর্ট, হাল্লাপুর।
শুক্রবার জিবি ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। এদিন তিনি পরিদর্শনে গিয়ে নবনির্মিত ভবনের কাজকর্ম খতিয়ে দেখেন, পুঙ্খানুপুঙ্খ সবকিছুই তিনি খতিয়ে দেখেন। ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক। পরিদর্শনকালে নতুন ভবনের নির্মাণ সংস্থা এলএনটিটি কোম্পানি আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 2017 সালের ডিসেম্বর মাসে নতুন ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা সমস্যা থাকায় তা হয়নি। 2018 সালের ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, পুজোর আগে জিবির দ্বিতীয় নতুন বিল্ডিংটি চালু করা হবে। আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে নতুন বিল্ডিং যে উঠছে তার কাজের অগ্রগতি, কারণ ইতিমধ্যে আমাদের ডিসেম্বর 2017 মধ্যে এটা এলএনটি দ্বারা আমাদের হ্যান্ড ওভার করার কথা। যাই হোক, নানা কারণে কারণগুলো জেনুইনই, সঠিক সময়ে কাজটা সম্পন্ন হয়নি। আমরা আশা করছি এই ডিসেম্বরের মধ্যে আমাদের এই বিল্ডিং মেশিনের ইনস্টলমেন্ট থেকে শুরু করে বাই ডিসেম্বর 2018 আমাদের পুরো কাজ সম্পন্ন হবে। আর আমাদের যে জিবি হাসপাতালের যে NTH2 বিল্ডিংটা, এটা আমরা আশা করছি বাই সেপ্টেম্বর, আমরা পুজোর আগে এটা আমরা শুরু করতে পারবো। প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এডিসির হাতে আরও অধিক ক্ষমতা প্রদান, সরাসরি অর্থ প্রদান এবং অটোনোমাস কাউন্সিল গঠনের দাবি তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন পিসিসি সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এই দাবি তুলেন। এডিসি এলাকার দুর্গতির জন্য 25 বছরের পূর্বতন বামফ্রন্ট সরকার এবং বিজেপি শাসিত বর্তমান জোট সরকারকে দায়ী করে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক শ্রী রায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধী 1984 সালের 23 আগস্ট সংসদে ষষ্ঠ তপশিলী বিলটি পাশ করেছিলেন। এর ফলে রাজ্যে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ বা TTA ADC গঠিত হয়। প্রতি বছরে এই 23 আগস্ট দিনটিকে এডিসি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে থাকে কংগ্রেস দল। সেই মতো বৃহস্পতিবারও পূর্ব ঘোষণা অনুযায়ী TTA ADC প্রতিষ্ঠা দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে এদিন সকালে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করেন। পরে এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, উপজাতিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে ভারতরত্ন ইন্দিরা গান্ধী পার্লামেন্টের ষষ্ঠ তপশিলী বিল পাশ করেন। এর জন্য কংগ্রেস কর্মী হিসেবে আমরা গর্বিত। 84 সালে এই দিনে 23 আগস্ট আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরাজী এই পার্লামেন্টে এই দিনে 6 শিডিউল পাশ, পার্লামেন্টের বিল পাশ করেছিল ইন্দিরাজী। আমরা কংগ্রেস এর জন্য, আমরা কংগ্রেস কংগ্রেস হিসাবে আমরা সত্যিই গর্বিত। যারা সমাজের আপনার ইন্ডিজিনিয়াস যারা এখানে আদিবাসীরা আছে, উপজাতিরা আছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য ইন্দিরাজি চিন্তা করেছিলেন এবং 6 শিডিউল উনি পাশ করেছিলেন পার্লামেন্টে। এদিন প্রাক্তন পিসিসি সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, 25 বছরের পূর্বতন সরকার এবং বর্তমান বিজেপি জোট সরকারের আমলে রাজ্যের উপজাতিরা বঞ্চিত এবং উপেক্ষিত। তিনি জানান, কংগ্রেস চায় এডিসির আরও ক্ষমতা বৃদ্ধি করা হোক, সরাসরি অর্থ প্রদান করা হোক, TTA ADC-কে অটোনোমাস কাউন্সিলে পরিণত হোক। আমি যে কথাটা বলতে চাই, কংগ্রেস আদিবাসীদের জনজাতিদের ডেভেলপমেন্ট চায়, কংগ্রেস চায় তাদের আরও ক্ষমতা বৃদ্ধি করা হোক, ডাইরেক্ট ফান্ডিং দিল্লির থেকে এডিসিতে আসুক। আমরা ত্রিপুরা কাউন্সিল, ত্রিপুরার অটোনোমাস কাউন্সিল চাই আমরা, আমরা কংগ্রেস চাই স্বশাসিত আমরা বা এডিসি হোক, সেটা আমরা চাই। আজকের এই দিনে আমরা আবারও ইন্দিরাজিকে স্মরণ করছি, আমরা আজকে এই দিনটা পালন করছি। এই
অনুষ্ঠানে কংগ্রেসের পশ্চিম জেলা সভাপতি নারায়ণ দত্ত, মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল। দিনের পর দিন মাত্র 2 কিলোমিটার দূরত্বে নিজ কর্মস্থল বিদ্যালয়ে না গিয়ে বিগত 10-12 বছর যাবৎ ঘরে বসেই মাইনে গুনছেন এক গুণধর শিক্ষক। ঘটনা সাপ্রু মহকুমাস্থিত জলেভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত বিভাগে। গুণধর ওই শিক্ষকের নাম মতিলাল বিশ্বাস। একদিকে যখন রাজ্যের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, শিক্ষামন্ত্রীর শিক্ষার হাল ফেরানোর লক্ষ্যে প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্কুল কলেজগুলিতে পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছেন, কখনো শিক্ষক শিক্ষিকাদের কাজের প্রশংসা করে উৎসাহ দিচ্ছেন, আবার কখনো তাদের ভুল ত্রুটিগুলি তুলে ধরে সতর্ক করে দিচ্ছেন। একবার নয়, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ফের পরিদর্শনে যাচ্ছেন তিনি। শিক্ষার হাল হাকিকত নিয়ে যখন রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এতটা উদ্বিগ্ন, অন্যদিকে রাজ্যের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু শিক্ষক শিক্ষিকার কারণে শিক্ষার মান ত্বরান্বিত যাচ্ছে, এমন এক দৃশ্য হাল্লাপুরের ক্যামেরা বন্দী হলো। ঘটনা সাপ্রু মহকুমার জলেভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ 10-12 বছর এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে কর্মরত এক শিক্ষক দিনের পর দিন বিদ্যালয়ে না এসে ঘরে বসে মাইনে গুনছেন, আর তা ম্যানেজ করে দিচ্ছেন এই বিদ্যালয়েরই প্রাত বিভাগের প্রধান শিক্ষক সুমন দেববর্মা সহ ওই বিদ্যালয়েরই দিবা বিভাগের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী। গুণধর ওই শিক্ষকের নাম মতিলাল বিশ্বাস। এই শিক্ষকের কাছে এই ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে অবশ্য ওই গুণধর শিক্ষক ওনার অনুপস্থিতির বিষয়টিকে কোনো গুরুত্ব না দিয়েই একেবারে অগ্রাহ্য করে অকপটের স্বীকার করে নিয়েছেন ওনার দীর্ঘদিনের অনুপস্থিতির কথা। আপনি এখানে কিছু কর্মরত আছেন? হ্যাঁ, প্রাইমারি টিচার। আপনি তো স্কুলে অনেকদিন যাবো ঠিকভাবে আয়েন না, কেন আয়েন না? প্রবলেমটা কি আপনার এক মাসে এটা তো অনেকদিন ধরে দেখা যেতেছে। আপনি কি করে বেতন নেন? বেতন তো আপনি সব মাসে নিতেছেন। আপনি স্কুল ঠিকভাবে করেন না কেন? দুর্গানগর থেকে আপনার স্কুলের দূরত্ব কতটুকু? কতটুকু দূরত্ব আপনি স্কুল করতে পারেন না? আপনি তো সবসময় আপনি তো বিগত 8-10 মাস বা 1 বছর হয়ে গেছে আপনি এভাবেই শুনতেছেন। এদিকে গুণধর ওই শিক্ষকের বিষয়টি নিয়ে প্রাত বিভাগের প্রধান শিক্ষক সুমন দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনিও ওই শিক্ষকের অনুপস্থিতির কথাগুলি জানেন বলে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি এও জানান, ডিডিও অর্থাৎ বিদ্যালয়ের দিবা বিভাগের প্রধান শিক্ষক রতন চক্রবর্তীও ওই শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আমরা তো সকালে প্রাইমারি আপনার স্কুলে টিচার অনেকদিন ধরে স্কুলে আয় না ঠিকভাবে, বেতন নিতে আসে, এ ব্যাপারে আপনি জানেন? টিচার মানে একজন আর কি, মতিলাল বিশ্বাস। মতিলাল বিশ্বাস কেন আসো না স্কুলে? গেলে শরীর খারাপ এই আর কি। কতদিন যাবো এমন হইতে আছে? এটা তো অনেক আগের থেকে আপনি এবারে জানাইছিলেন। হ্যাঁ, আমরা এসএম এ তো সবসময় ফোন করে, আমিও কই এসএম কে রতন চক্রবর্তী, তাহলে জানা বিষয়টা। ডিডিও সহ প্রাথমিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের সহযোগিতায় মাত্র 2 কিলোমিটার দূরত্বে বাড়ি থেকে শিক্ষক বিদ্যালয়ে না এসেই বিনা শ্রমে বছরের পর বছর বেতন গুনছেন, তাহলে তো আর বোঝার বাকি নেই এই বিদ্যালয়ের শিক্ষার হাল হাকিকত কি হতে পারে। এই প্রাথমিক বিদ্যালয়টির দুর্নীতি শুধু এখানেই থেমে নেই। খোঁজ নিয়ে জানা যায়, পড়ুয়াদের মিড ডে মিলের খাবারেও হামেশায় পোকা মাকড় পাওয়া যায়, কখনো বা অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় কোমলমতি শিশুদের। শিশুরা এও জানায়, মিড ডে মিলের এ হেন বিষয়গুলি প্রাত বিভাগের প্রধান শিক্ষকের কাছে জানাতে গেলে তিনি শিশুদের কথায় কোনো কর্ণপাত না করে ওনার কক্ষ থেকে তাদের বের করে দেন। তাহলে বিদ্যালয়ের অভিভাবকদের যদি এই চরিত্র হয়,
তাহলে বুঝতে আর বাকি রইল কি? বাদ বাকিটা রাজ্য প্রশাসনেরই দায়িত্ব রইল ঘটনা পর্যবেক্ষণের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাপুর। নিয়ে নিচ্ছে আরো একবার বিরতি, সঙ্গে থাকুন। শান্তির বাজার থানার 20 মিটার দূরে রাতের আধারে দুঃসাহসিক চুরি ঘটনা বুধবার গভীর রাতে। চোর চক্রে পান্ডারা দত্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড স্টুডিওতে হানা দিয়ে দামি মোবাইল ফোন, মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ সহ বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়। প্রায় 40-50 হাজার টাকার জিনিস নিয়ে চাপড় দেয় চোর চক্রে পান্ডারা। থানায় নাকের ডগায় এই চুরির ঘটনা ঘটলো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অভিযোগ করেন দোকান মালিক টিটন দত্ত। সকালবেলা তো পুলিশে জানিয়েছি। দশটা এগারো দিয়ে আসবে। কোন দিকে থানা দূরত্ব কত? কতটুকু? 20 মিটার, 40-50। হেজাপাড়া দশঘরিয়ার বাসিন্দা সম্প্রী মুন্ডা এবং রূপবাড়ি মুন্ডা নামে দুই মহিলা বুধবার দুপুরে বজ্র বিনোদিনীপুর তাদের একটি আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরতে তাদের রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে দুজনে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হন। খয়চমনি এলাকাতে আসতেই দুই দুষ্কৃতী তাদের পথ আটকায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে দুই মহিলা পাশে চা বাগানে ঢুকে পড়েন। খয়চমনির ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যুবকদের ধাওয়া করেন। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা মহিলাদের খোঁজ খবর পাননি। এরপরে বিষয়টি সিধায় থানার পুলিশকে জানায়। ওসি বিজয় সেনের নেতৃত্বে পুলিশ বাহিনী দুই মহিলাকে চা বাগান থেকে উদ্ধার করে। দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ। শোনা যাক এ বিষয়ে কি বলছেন সোমপ্রি মুন্ডা। নিয়মিতভাবে যাত্রীবাহী গাড়ি না পাওয়ায় প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আগরতলা বামুটিয়া সড়কে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয় স্থানীয় যাত্রীরা। এদিন কালীপাঁচারের সমস্ত যাত্রীবাহী গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে অটো মারুতি অমনি করে যাত্রীদের আগরতলা পাঠানোর ব্যবস্থা করে আন্দোলনকারী যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, আগরতলা বামুটিয়া সড়কে বিশেষ করে সন্ধ্যার পর নিয়মিত গাড়ি পায় না যাত্রীরা, এমনকি টাউন বাসের পরিষেবাও অনিয়মিত। হামিশায় এ সড়কে যাত্রীদের গাড়ির জন্য নাজেহাল হতে হয়। শেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার
প্রতিবাদে সামিল হন স্থানীয় যাত্রীরা। অন্যদিকে যাত্রীদের এই আচরণে ক্ষুব্ধ গাড়ি চালকরা গাড়ি চালানো বন্ধ করে দেন। শেষে বামুটিয়ার বিধায়ক ও পুলিশের মধ্যস্থতায় দুপুর থেকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে যাত্রীবাহী গাড়ির চালক ও মালিকদের পক্ষ থেকে আন্দোলনকারী যাত্রীদের নেতৃত্বে থাকা তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়। সকালবেলা আজকে গাড়ি লিয়ে বাইরেছি, তো বাইরে আমার কলকাতার নাম্বার আসিল, সাড়ে আটটা নাম্বার আসিল। তো আমি কালীবাজার গেছি, কলকাতা থেকে আমি ফ্যানজাল লিয়ে কালীবাজার গেছি। কালীবাজার যাওয়ার পরে কইতাছে যে গাড়ি বন্ধ। তো গাড়ি বন্ধ কের লিগে কী আসবে আমরা তো কিছু কইতে পারি না। তো জিঙালাম ভাই কের লিগে কী আসবে বিষয়, তো আমরা কিছু কইতাছে না। আমরা দেখতেছি যে মানে আমরা থেকে ফ্যানজাল নামাইয়া সিএনজি গাড়িও আছে, ম্যাজিকও আছে, আমরা সিটি রাইড বাসও আছে, তারা থেকে ফ্যানজাল নামাইয়া নিয়ে মারুতি ভ্যান ওটো মেয়ে সব থেকে কুকুর আছে। হ্যাঁ, তো আমরা কিছু কইলাম না, গাড়ি বন্ধ তো বন্ধই, তো আমরা তো আর পারতাম না ফাবলিকের লগত আমরা কিছু কথাতাম না, কারণ কে আমরা তো ফাবলিকলি সল তুইব। তো আমরা দাঁড়িয়ে রইলাম, কইল গাড়ি বন্ধ, বাস গাড়ি বন্ধ রইল। তো এবারে আমরা গাড়ি ঘুরাইয়া কালীবাজার থেকে গাড়ি ঘুরাইয়া অভয়নগর হয়ে জিপে যাওয়ার রাস্তার বেহাল দশা। নিত্য পথযাত্রীরা দীর্ঘদিন যাবৎ গভীর সমস্যার সম্মুখীন, সাধনের মধ্যে ক্ষোভ বাড়ন্ত। আশ্চর্যজনক হলেও সত্যি, বর্তমানে বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তা ঘাট ভেঙে চড়ে একাকার, সেসব সারের কোনো উদ্যোগ নেই। এর মধ্যে অভয়নগর হয়ে জিপে যাওয়ার রাস্তাটিতে আর ঘন ঘন যান চলাচল সহ সাধারণের হেঁটে পথ চলাচলের উপায় নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে চোরমার, এর মধ্যে জলের পাইপ বসানো সংক্রান্ত কাজের জেরে রাস্তাটিতে ঘন ঘন খোঁড়ে সারাই করে এর অবস্থা আরো জটিল করে তোলা হয়েছে, যে কারণে যে কোনো যান চলাচলে এই পথ রীতিমতো বিপজ্জনক অবস্থায় পরিণত। এতে সংশ্লিষ্ট পথে যান চালকদের অন্তহীন দুর্ভোগ, ফলে সংশ্লিষ্ট সাধারণের ক্ষোভ বাড়ছে, সে ক্ষোভে উগড়ে দিলেন জনিক অটো। আপনার কি চান? রাস্তাটা ঠিক হইলে আপনার চালাইতেও ভাল লাগে, মেনটেন্স খুব কম লাগবো গাড়ির, যে কাজ আছে হ্যান্ডেল যে কোনো সময় কিছুদিন আগে যেন একটা গাড়ি অ্যাক্সেল সামনের চাকা অ্যাক্সেল ভেঙে ফিরেছে, সামনের চাকা অ্যাক্সেল ভেঙে ফিরেছে, তাই না? দুইটা গাড়ি করছে, ওইটা তো গাড়ি ট্রেনের দিকে গেছে, লাগেজওয়ালা গাড়ি খালি হয়েছে। ভাঙাচোরা রাস্তার কারণে পথ চলতে সাধারণ মানুষের যেমন গভীর সমস্যার সম্মুখীন, তেমনি যান চালকরা সহ সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির মুখে। অনতি বিলম্বে এই রাস্তাটি সারাই হোক, এলাকাবাসীর সহ সংশ্লিষ্ট সকল অংশের মানুষের এটাই এখন দাবি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল। রাজ্যে ইলিশ মাছের ব্যাপক আমদানি, বিশেষ করে পশ্চিম বাংলার ইলিশের পর্যাপ্ত আমদানির ফলে যোগান বৃদ্ধিজনিত কারণে রাজ্যে ইলিশ মাছের মূল্য হ্রাস। রূপালি সুস্বাদু ইলিশ মাছের ব্যাপারে তাই সাধারণের উৎসাহ তুঙ্গে। ইলিশ মাছের পাতুরি, পুঁটি মাছের কালিয়া যে কি স্বাদ তার বিবরণ দেওয়ার অপেক্ষা রাখে না। সে স্থানীয় পুঁটি এখন তেমন আর বাজারে না মিললেও ইদানিং রাজ্যে ইলিশ মাছের ব্যাপক আমদানি, বিশেষ করে পশ্চিম বাংলার ইলিশের পর্যাপ্ত আমদানির ফলে যোগান বৃদ্ধিজনিত কারণে বর্তমানে রাজ্যে ইলিশ মাছের মূল্য হ্রাস। পাশাপাশি রয়েছে বাংলাদেশের ইলিশ, তাই এখন রাজ্যে এবং রাজধানী আগরতলার মাছ বাজারে ইলিশের সমারোহ। আর বাংলাদেশ এবং পশ্চিমবাংলার ইলিশ পর্যাপ্ত আমদানির ফলে যে বর্তমানে ইলিশের মূল্য হ্রাস এবং 500 থেকে শুরু করে 800 টাকা কেজি দামে এখন ইলিশ মাছ বিক্রি হচ্ছে বলে জানালেন দুর্গাচমোহনী বাজারের জনিক মাছ বিক্রেতা। আমদানি বেশি তো দাদা, আমদানি আমদানি
বাজারগুলোতে ইলিশ মাছের মূল্য হ্রাসের ফলে ক্রেতা সাধারণেরও ইলিশ মাছের প্রতি এখন উৎসাহ কমে। এই মূল্য হ্রাস যদি বজায় থাকে তবে যে এই রূপলি মাছের প্রতি সাধারণের উৎসাহটা আরো বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বোল। এশিয়ান গেমসে মাত্র 15 বছর বয়সে রূপোর পদক জিতে ইতিহাস করলেন ভারতের সার্দুল বিহান। বৃহস্পতিবার ছেলেদের ডাবল ট্রাম্প ইভেন্টে সার্দুলের এই রূপো জয়, মাত্র 1 পয়েন্টের ব্যবধানে সোনার পদক জয় করলেন কোরিয়ান খেলোয়াড় সিন হুন ইউ। এ নিয়ে এশিয়ান গেমসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পদক জয় করলেন সার্দুল। অন্যদিকে ভারতীয় টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না ব্রোঞ্জ পদক পান। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে চীনের জং সুয়াইজের কাছে হেরে যান তিনি। বুধবার এই পদক নিশ্চিত করেছিল অঙ্কিতা। এদিকে পুরুষদের ডাবলসে রূপোর পদক নিশ্চিত করেছেন রেহান বোপান্না ও দ্বিজিত শরণ। শেষ করার আগে আরো একবার শিরোনাম। ক্লান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। পুজোর আগে পঞ্চায়েতের উপনির্বাচন চলতি মাসে ঘোষণা হবে দিনক্ষণ, আরও দেয় প্রস্তুতি নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারের। রাজ্যের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অস্থি কলস 26 আগস্ট 8 জেলায় একযোগে তা ভাষণও হবে জানালেন মুখ্যমন্ত্রী। দাবি দিবসে আরপিএফটি তীব্রভাগে রাজধানীতে গণ অবস্থান করতে দিল না প্রশাসন, রাজ্যে ফ্যাসিবাদী সরকার চলছে অভিযোগ বুধদেব কুমার। রাতে জরুরি বিভাগ বন্ধ পেয়ে আরজিএম হাসপাতাল ভাঙচুর করেন আহত রোগীর পরিজনরা। পরলোকে বিশিষ্ট সাংবাদিক লেখক রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নায়ার শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বলুন।